বারজন ছাত্রছাত্রীদের জবাব চাই, আমরা টাকা দেওয়ার পরও কেন ফর্ম ক্লাব হলো না আমাদের? ছাত্রছাত্রীরা কিন্তু এখানে তারা আন্দোলন করছেন, এবং কি আইনের আমাদের বহপুর যে উপজেলার যে থানা রয়েছে সেখান থেকে কিন্তু আইন প্রশাসনের লোক চলে এসেছেন, এবং তারা কিন্তু বিষয়টা খতিয়ে দেখছেন, এবং এখানে উপস্থিত টিউনও আছেন, সবাই কিন্তু বিষয়টা দেখে অবাক হয়ে গেছেন যে টাকা দেওয়ার পরেও কেন তাদের ফর্ম ফিল আপ করা হলো না, এর জবাব চাচ্ছে ছাত্রছাত্রীরা। উপজেলা টিউন সাহেব বলছেন যে আমরা এই বিষয় নিয়ে তদন্ত কাজ শুরু করে দিয়েছি, এবং কি ছাত্রছাত্রীদের যে অন্য জায়গায় কোনো ভোটে পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা সে বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং কি ব্যবস্থা করব। ছাত্রছাত্রীকে ফোন দেয় না স্যাররা, কলেজকে ফোন দেওয়া বলতো তা বলেন না, বুঝছেন? পরবর্তীতে আমরা আসি এখানে, আমরা যে তোমাদের ই কিন্তু হয় নাই, বুঝছেন? স্যাররা বলতো, লোকমান স্যারে বললে যে তোমরা শনিবার দিন আসিয়া অ্যাডমিট নিয়ে যাবা, আমরা বেশ দিন ধরি তখন আমরা ওইখানে পাই নাই, স্যারে বললাম শনিবার দিন কলেজ থেকে অ্যাডমিট নিয়ে যাবো, পরে আমরা এর বললাম শনিবার দিন আসি হয়ে বৃহস্পতিবার দিন বলা হয়েছিল শনিবার দিন আসলাম, তাহলে তাহলে সারা দিন কলেজ থাকতাম সবাই, তারা বলে কি হবে না হবে না, আবার কেউ তিন স্যার বলে যে হয়েছে হয়েছে আস্তে আস্তে আস্তে, মানে আমাদের আশা দিয়ে রাখছে কিন্তু হয় নাই, কিচ্ছু হয় না। শেষ মুহূর্তে আমরা ভরে পাড়েছি, আমাদের স্যার ভরে গেছে, স্যারে আমরা টেনেছিল আর ভাই বাজার নিয়ে ভরে গেছে, সেখান থেকে না করে জানো প্রিন্সিপাল স্যার বলে আগে দিয়েছে ওদেরকে ইয়ে করা না, এরে ভোট ফর্ম ফিল আপ করা না, আমাদের সাথে কি আমরা কি শত্রুতা, আমাদের কি শত্রুতা করছি আমরা, আমাদের সাথে এমন কেন করবো, আমরা আর বিচার চাই, আমরা পরীক্ষা দিতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই, আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবো।